আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলি ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাইন্যান্স সেগমেন্টের একটি সার্বনে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার এখানে শর্ট ফর্ম লেখা আছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং ফান্ড লিমিটেড। রেপুটেড প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটা হচ্ছে একটা ফাইন্যান্স অর্গানাইজেশন। এটা সার্কুলার প্রকাশ করা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেটা হচ্ছে এমডিএ পদ, স্যালারি অনেক হাই। যদি আপনারা বলেন যে এটা হচ্ছে আপনার লিডারশিপ পদের জন্য অ্যাকচুয়ালি তারা রিক্রুট করে। এটাছাড়া বেশ কিছু ফাইন্যান্স অর্গানাইজেশন আছে আপনার অত্যন্ত ভ্যালুয়েবল পোস্টে আপনি সার্কুলারটা করে, সাধারণত 2 বছর বা 3 বছর পর পর এই সার্কুলারটা আসে আপনার। এখানে 2টা অপশন আছে, আপনার এটা ভিউ সার্কুলার সে অ্যাপ্লাই নাও, সাধারণত আমার জানার মতো এটা আপনার bdjobs.com এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। আমি আপাতত সার্কুলারটা পড়তেছি, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা আবেদন করার জন্য সম্ভবত bdjobs.com এর অ্যাকাউন্টসটা প্রয়োজন আছে, জানলে সে অবশ্যই করে নিন। তাছাড়া অন্যান্য অ্যাপ্লাইয়ের জন্য bdjobs.com খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার ওয়েবসাইট, যাদের নাই তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে, সার্কুলারটা আপনারা দেখতে পারতেছেন এখানে। ওকে, এই লেখা আছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এখানে আপনার অনেক কিছু তারা লিখে দিচ্ছে আপনার, যদি আমি একটু পড়ি, BIFFL ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তার মানে সরকারি, শুধু মারাত্মক বলতে পারেন সরকারি প্রতিষ্ঠান, মানে আমি জানতাম না নিজেও, প্রথম দেখলাম, মানে বাংলাদেশ সরকারের অধীনে আপনার। রিপ্রেজেন্ট বাই দ্য ফাইন্যান্স ডিভিশন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, দ্য লিডিং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ ইজ লুকিং ফর কম্পিটিটিভ প্রমিসিং ট্যালেন্টেড, অবশ্যই ভালো কর্মী তারা চাইবে। পোস্ট হচ্ছে MTO, এখানে হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, হাই লেভেল পোস্ট বলা হয় থাকে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার নির্দিষ্ট কিছু ফিল্ড তারা দিয়ে দিচ্ছে, ফোর ইয়ার গ্রাজুয়েশন চাচ্ছে বা পোস্ট গ্রাজুয়েশন চাচ্ছে। এক্ষেত্রে যাদের পোস্ট গ্রাজুয়েট তারা অবশ্যই অগ্রাধিকার পাবে। সাবজেক্টগুলো হচ্ছে আপনার ব্যাঙ্কিং, ফিনান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন, AIS বলা হয়, ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, সোশিয়োলজি, অ্যাপ্লাই সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ল ফ্রম রেপুটেড পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি। তার মানে এই কটা সাবজেক্ট ধরে শুধু আবেদন করতে পারবে। তার মানে সাবজেক্টের একটা রেস্ট্রিকশন তারা দিয়ে রাখছে, কমার্স অনেক সাবজেক্ট এখানে আবেদন করতে পারতেছে না, এটা খুবই দুঃখজনক বিষয়। আর মানে মিক্সচার অ্যাকচুয়ালি যেগুলো যেগুলো দরকার, বয়স তারা অ্যাকচুয়ালি 30 বছর তারা কাউন্ট করতেছে, অবশ্যই বাংলা ইংলিশ ভালো জানতে হবে। স্যালারি কিন্তু দেখেন যে মানে প্রাইভেট ব্যাঙ্ক সেগমেন্টের মতো স্যালারি তারা ধার্য করছে, 60,000 ইনিশিয়াল। তাছাড়া আরও অনেক কিছু তো আসছে আপনার। ওকে, এখানে বলা আছে যে এখানে শর্ট লিস্ট করবে সাধারণত প্রাইভেট ব্যাঙ্কের মতো, ঠিক আছে, বলতে সরকারি প্রতিষ্ঠান টাইপ, কিন্তু তাদের পরীক্ষা ধাঁচটা হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কের মতো, ভালো একটা বিষয় বলতে পারেন, টাকা লাগতেছে না কোনো। এখানে দেখা গেল যে আপনার এখানে কম্পিটিটিভ পরীক্ষা, অবশ্যই লিখিত পরীক্ষা দেন, আপনার ইন্টারভিউ ফাইনাল সিলেকশন অফার করবে, মানে ভালো হচ্ছে। সাধারণত 4টা পোস্টে সাধারণত প্রাইভেট ব্যাঙ্ক যেভাবে পরীক্ষা নেয় তারা নিবে সেভাবে। এখানে লেখা আছে যে bdjobs.com এর মাধ্যমে আপনারা 10 মার্চের পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই এটা যেহেতু ভালো প্রতিষ্ঠান, আপনার মেরিট বেসিসে নিয়োগ দিবে, এক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনার সমান সুযোগ থাকবে, সবাই অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, কোনো ধরনের আপনার যে পার্সুয়েশন বলেন বা রিকমেন্ডেশন কোনো কাজে আসবে না। শর্ট লিস্টে যারা থাকবেন তাদেরই ওদের নেক্সট আপনাকে ফার্দার পোস্টিং আপনাকে ডাকবে, আর এক্ষেত্রে সমস্ত তার সুযোগ সুবিধা, মানে এই ধরনের রাইট এই প্রতিষ্ঠানে থাকবে, ভালো বলতে পারেন। স্যালারি অনেক বেশি, সরকারি টাইপের প্রতিষ্ঠান, তো বলা যাচ্ছে যে এটা ভালো একটা ইনস্টিটিউশন, আপনাদের জন্য একটা ভালো একটা ক্যারিয়ার হতে পারে। এটা সবগুলো যতগুলো লিঙ্ক আছে আমি ডিসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে আপনারা এটাকে পড়ে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি একটুখানি ব্যাকে যাই, যারা ইন্টারেস্টেড এই ঠিকানা থেকে আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনার bdjobs.com এর মধ্যে যদি যান সেখানেও আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা bdjobs.com থেকে করতে লাগে। আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাকে ওই জায়গায় নিয়ে এসে পড়ছে আপনার। ওকে, আপনি যদি অ্যাকাউন্ট করা থাকে দেন আপনারা অ্যাপ্লাই নেওয়া দিলে একটা প্যানেল ওপেন হবে, দেন আপনাকে তার একটা অ্যামাউন্ট চাইবে, সেই অ্যামাউন্টটা দিয়ে দেন ওকে ক্লিক করলে এটা আপনার আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমি এটা ক্লিক করি, এ দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে, এখানে অ্যাকচুয়ালি আমার ইনফোগুলো দেওয়া আছে, এখানে যে স্যালারিগুলো তারা চাচ্ছে, যেমন 60 বলছে, আপনি এখানে 60 লিখবেন, লিখে অ্যাপ্লাই করবেন। আমি এটা করতে পারবো না, কারণ আমার যে সাবজেক্টগুলো মেনশন করা আছে আমার মার্কেটিং সাবজেক্ট, তাই আমি আবেদন করতে পারবো না, অ্যাকচুয়ালি নেবে না। আপনার এটা ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার ক্লিক করে আপনার কী অ্যাকসেপ্ট দিলে এটা আপনার আবেদনটা হয়ে যাবে। আমি করতেছি না, কারণ আমার সাবজেক্টগুলো লিস্টেড না। যদি কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আস্ক করবেন, অনেক ভালো প্রতিষ্ঠান, কোনো সন্দেহ ছাড়াই। আর সবগুলো যত টাইপের লিঙ্ক আছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। কারো প্রশ্ন থাকে অবশ্যই আস্ক করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।